চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি পরিচালক হিমেল আশরাফের কাছে। শুরুতেই জানতে চাই বর্তমান ব্যস্ততা কি নিয়ে। আমি আসলে 3 বছর পরে বাংলাদেশে আসছি। আসার পরে যেটা হয়, ফ্রেন্ডস ফ্যামিলিস সবার সাথে গেট টুগেদার, অনেকদিন পরে দেখা হওয়া, পাশাপাশি আমার একটা সিনেমার মোটামুটি বাংলাদেশে 30% শ্যুট করার কথা, ওইটার প্রি প্রোডাকশন চলতেছে আর কি। বর্তমানে আপনি ফিল্ম নিয়ে পড়াশোনা করছেন এবং সেটা দেশের বাইরে। এর আগে আপনি বিবিএ পড়েছেন বাংলাদেশে, তো হঠাৎ করে বিবিএ থেকে ফিল্ম নিয়ে পড়াশোনার আগ্রহটা কেন এলো? বিবিএ থেকে পড়াশোনাটা ফিল্মে না, আমার পড়াশোনার ইচ্ছাটা সবসময় ফিল্মের উপরে ছিল। আমি যখন এইচএসসি শেষ করি তখন আমি ভারতের পুনে ফিল্ম ইনস্টিটিউটে অ্যাপ্লাই করি এবং ওইখানে আমি চান্স পাই বলতে গেলে। তো কিন্তু আমার ফ্যামিলি আসলে কেউ রাজি ছিল না এই সিনেমা রিলেটেড কিছুর উপর পড়াশোনা করার জন্য। তো বেসিক্যালি ওনাদের চাপে আমার বিবিএ ভর্তি হওয়া, কিন্তু সবসময় আমি চাচ্ছিলাম বা আমি চেষ্টা করেছি সবসময় সিনেমা রিলেটেড, নাটক মিডিয়া রিলেটেড কিছু একটা করার। সো এখন যখন আমি দেশের বাইরে গেলাম তখন দেখলাম যে ওয়াই নট, এখানে যেহেতু হলিউড আছে, লাইক ইউনো পড়াশোনার সিনেমা রিলেটেড পড়াশোনার জন্য হলিউড হচ্ছে সবচেয়ে বড় অপরচুনিটি। সো আমি যেহেতু ওই অপরচুনিটি আছে দেখি ট্রাই করে, সো ওই জায়গা থেকে আবার শুরু করা। কিন্তু মানে মাঝখানে বিবিএটাই বরং অনিচ্ছায় ছিল আর কি। নাটক সিনেমা নিয়ে কাজের শুরু হয়েছিল কবে? 2006 সাল থেকে মোস্তফা সরফ ফারুকের সাথে কাজ মানে করি, দেন 2007 আমি প্রথম একটা নাটক বানাই, দেন 2008, তারপর 2009, 2009 ডিসেম্বরে আমার বিবিএ কমপ্লিট হয়। সো 2010 জানুয়ারি থেকে আমি যদি বলি যে প্রফেশনালি আমার ক্যারিয়ার শুরু হয়, মানে নিয়মিত নাটক বানানো বা নাটকের টাকায় জীবনযাপন করা 2010 সাল থেকে আর কি। বেসিক্যালি ছাত্র অবস্থা থেকেই তার মানে আপনি মিডিয়ার কাজের সাথে সংযুক্ত ছিলেন, পড়াশোনা এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করা পাশাপাশি চলছে 2006, 2007, 2008, 2009, এবং এর মাঝে আমি 3টা নাটকও বানাই। সো আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় আমার পড়াশোনা শেষ করার আগে আগে। তো পড়াশোনা শেষে আমি আমার বাবা মাকে বলি যে নাও ওকে ফাইন, তোমাদের একটা সার্টিফিকেট দরকার ছিল, ইটস নাও ডান, নাও লেট মি ডু হোয়াট আই ওয়ান্ট টু ডু। কাজের এই যে সূচনা হলো, এরপরে আপনি নাটক বানিয়েছেন এবং আপনি সিনেমাও তৈরি করেছেন, সেই সিনেমার কথাটা জানতে চাই। প্রথম নির্মাণ আপনার সুলতানা বিবিয়ানা। নাটক বলতে কিছু নাই, ইটস অল অ্যাবাউট ফিল্ম। আপনি সারা পৃথিবীতে কোথাও এই নাটক বলতে হয় ধারাবাহিক নাটক অথবা সিনেমা। এখন যেহেতু আমরা সিনেমাটা আমাদের এখানে খুব সহজ নয় বানানো, বা সিনেমা বানানোর মধ্যে নানান জটিলতা অনেক কিছু চলে আসে, সো নাটক বানানোটা সহজ দেখে আমরা সবাই নাটক বানাই, আমরা যারাই এখানে নাটক বানাচ্ছি। কিন্তু আমাদের মূল টার্গেট কিন্তু আসলে সিনেমা বানানো। ধরেন বড় পর্দায় আপনার কাজ যাবে, আপনি ধরেন 1980s 1970s ফিল্ম কিন্তু এখনও আমরা জানি, কিন্তু 10 বছর আগের নাটকটা কিন্তু আমরা আসলে ওইভাবে জানি না। সো যেহেতু মাধ্যমটা বড়, ওই চেষ্টাটা শুরু থেকেই ছিল। তারপরে 2015 থেকে আসলে আমি চেষ্টা করতেছিলাম যে একটা সিনেমা করার, 2016 দিকে আমি সিনেমাটা শুরু করি। এটা যশোরে আমরা শুটিং করেছিলাম, প্রায় 3-4 মাস লাগছে আমার টোটাল শুটিং করতে। ওই তো তারপরে তো আরেকটা আমার সিনেমা প্রিপারেশন একদম মানে শুরু করার কথা ছিল, আমি আমেরিকা যাওয়ার কারণে ওইটা স্টিল ওইটা এখনও পেন্ডিং আছে আর কি। আমরা যতদূর জানি আগামীতে আপনার বেশ কয়েকটি সিনেমা আসতে যাচ্ছে। 4টা সিনেমার আমি আমার প্রিপারেশন চলতেছে, তার মধ্যে এসকে ফিল্মস শাকিব খান, অলমোস্ট এই মুহূর্তে 3টা সিনেমা সাইন করা আছে ওনার সাথে, এই 3টা আমার ফার্স্ট প্রায়োরিটি। এরপরে আরেকটা সিনেমা আমার অন্য একটা প্রোডাকশন হাউসের সাথে কথা চলছে, ওইটাও ভিতরে ভিতরে কাজ চলছে। প্রথম সিনেমা থেকে যে অভিজ্ঞতা পেয়েছেন সেই অভিজ্ঞতার আলোকে তো অবশ্যই এই নির্মাণগুলো অনেক ভালো হবে, কিন্তু প্রথম সিনেমার জায়গায় নিজের তৃপ্তির জায়গা বা পর্যবেক্ষণের জায়গায় কী মনে হয়? প্রত্যেকটা জিনিসেই এক্সপিরিয়েন্স আপনি কখনোই মাঠে না গেলে পাবেন না। একটা হচ্ছে আমরা জানি কীভাবে কাজটা করতে হয়, আরেকটা হচ্ছে আপনি যখন কাজটা করবেন। সো ফার্স্ট ফিল্মে ডেফিনেটলি আমি অনেক কিছু শিখছি, ইভেন ব্যাপারটা এরকম না যে আমার শেখা শেষ। আমার ধারণা আমি সেকেন্ড ফিল্মে গেলেও আমি নতুন আরও কিছু শিখব, প্রতিদিনই মানুষ শিখতে থাকে। এবং যেহেতু আমি এখন বাইরে পড়াশোনা করে এটা নিয়ে আমি একটু বেশি ঘাটাঘাটি করছি, সো ডেফিনেটলি আমি আমার ফার্স্ট ফিল্মটা যেইভাবে নির্মাণ করছি এইটা একদমই অন্যভাবে হবে। সেটা নট অনলি টেকনিক্যাল ডিপার্টমেন্টে, গল্প বলা, সিনেমার লোকেশন, ফ্রেমিং, এভরিথিং আই থিঙ্ক প্রথমটার সাথে আমার মনে হয় না কোনোভাবে এটা কোনো মিল থাকবে আর কি। লোকেশনের কথা যেহেতু বললেন সেক্ষেত্রে উল্লেখ করতেই হয় যে আপনার আপকামিং ফিল্মের শুটিং আমরা যতদূর জানি এটা দেশের বাইরে হবে এবং এটা আমেরিকায় হবে। পৃথিবীর যে কোনো দেশের সিনেমার দিকে আপনি তাকান আপনি সিনেমার মধ্যে ওই দেশটাকে খুঁজে পাবেন।
ওই দেশের কালচারটাকে খুঁজে পাবেন। সো ডেফিনেটলি আমি প্রেফার করি বাংলাদেশের লোকেশনে শ্যুট করার। ইভেন আমার প্রথম সিনেমা সুলতানা বিবিয়ানাটা যেখানে শ্যুট করা, এটা অনেকে জানতোই না যে বাংলাদেশে এরকম ফুলের বাগান আছে। আমি এমন একটা গ্রামে শ্যুট করি যেখানে পুরো বাগানটাতে শুধু ফুল চাষ হয়। সো আমার ফ্রেমে দেখা গেছে শুধু আকাশ আর ফুল। বাট এইটা আসলে যেহেতু আমি আমেরিকায় ছিলাম, তো আমার মাথার মধ্যে ওই একটা গল্প ঘুরতেছিল। মানে আমি এই সিনেমাটা ফার্স্ট আমি লিখি প্রায় আরও 2 বছর আগে, আমি যখন লিখতে শুরু করি প্যান্ডামিকের মধ্যে বেসিক্যালি। সো আমেরিকা থাকার কারণেই হয়তো আমার মাথায় এই আমেরিকার গল্পটা আসে। বাট স্টিল আমি প্রেফার করি বা আমি এখনও চাই যে আমার সব সিনেমা বাংলাদেশে নির্মাণ হবে এবং বাংলাদেশের লোকেশন নির্মাণ হবে। অ্যান্ড আমি এমন কিছু লোকেশন প্রেজেন্ট করতে চাই যেটা আমরা দেখি না ইউজুয়ালি, বাট আমরা হয়তো শুনেছি। যেমন বরিশালে একটা পেয়ারা বাগান নামে একটা জায়গা আছে যেখানে কোনো রাস্তা নাই, সব খাল নৌকার উপরে। সো আমরা অনেক নাটকে দেখেছি এটা, কিন্তু সিনেমায় যদি এটাকে আরেকটু বড়ভাবে আনা যায়, সিরাজগঞ্জে একটা জায়গা আছে যেখানে অনেক গরু আছে, হাজার হাজার গরু মানে ওইখানে লালন পালন করা হয়। সো আমি বললাম এগুলো আমরা কিন্তু এই জিনিসগুলো স্ক্রিনে দেখি না। সো এই জিনিসগুলোকে ফাইন্ড আউট করে যদি স্ক্রিনে দেখানো যায়, এটা ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে সিনেমার জন্য এবং আমাদের দেশের জন্য পে করে। বাট হ্যাঁ, এটা গল্পের কারণে আসলে আমেরিকায় শ্যুট করতে হচ্ছে আর কি। তো একটি সিনেমা বা নাটক বানানোর জন্য কাস্টিং জরুরি, গল্প জরুরি, মেকিংটাও জরুরি। তো আপনার দৃষ্টিতে একটা নাটক বা সিনেমা তৈরির সময় কোন বিষয়টিকে আপনি সবথেকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন? ইটস আ টিম ওয়ার্ক। আপনি যদি ভাবেন, যেটা আপনি আসলে বলেই দিলেন, বাট আমাকে যদি প্রায়োরিটি বেসিসে ঠিক করতে বলেন, ডেফিনেটলি গল্প এবং গল্প চিত্রনাট্য হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি গল্পতে মজা পান, আমি কী ধরনের মানে মাস্টার শট নিলাম নাকি ক্লোজ শট নিলাম, আমি এখানে শ্যুট করলাম নাকি কক্সবাজার বিচে শ্যুট করলাম, এইটা তখন আর আপনার চোখে খুব একটা পড়বে না। আর যদি আপনি গল্পের মধ্যে মশগুল না হন, তখন আপনি খেয়াল করবেন যে পিছনে কী আর্টিস্ট, কী রঙের কাপড় পরেছে, এটা যায় কি না। সো ওগুলোও দরকার, ডেফিনেটলি সব কিছুই আসলে দরকার। বাট আমার কাছে মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডেফিনেটলি আপনার গল্প এবং গল্প বলার ধরনটা। আপনি কোন দৃশ্যের পরে কোন দৃশ্য, কখন আপনি আবেগ নিয়ে খেলবেন, কখন আপনি ট্র্যাজেডি আনবেন, কখন আপনি রোম্যান্স আনবেন, এই যে একটা, এটা আসলে একটা সুরের মতো। হ্যাঁ, একটা গানের যেমন একটা সুর আছে, গল্পের একটা সুর আছে। সো এই সুরটা যদি ঠিকঠাক মতো যায় তাহলে খুব আপনার শুনতে শ্রুতি মধুর লাগবে, বাট শুটটা যদি ঠিক মতো না হয় তখন এটা ডিস্টিউন হয়ে যাবে। নির্মাণের কাজ করছেন, গল্প দেখছেন, কাস্টিংয়ে প্রতিনিয়ত নায়ক নায়িকা অনেককেই নিয়ে নিচ্ছেন, তাদেরকে নিয়ে যে রেগুলার বেসিসে কাজ করা সেটাও আপনি করছেন, কখনো কি নিজের অভিনয়ের জগতে আসার ইচ্ছে হয়েছে কিনা, পর্দায় নিজেকে অভিনেতা হিসেবে দেখতে ইচ্ছে হয়েছে কিনা? আমি একটা গোপন কথা বলি, বাংলাদেশের ম্যাক্সিমাম ডিরেক্টর ডিওপিক এরা আসলে বেসিক্যালি অ্যাক্টিং করতে আসছিল। মানে আমি যাদেরকে চিনি, ইভেন আমিও, আমি ধরেন ছোটোবেলা থেকে স্কুলে, কলেজে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে আমার একাধিক পুরস্কার আছে অভিনয়ে। এবং আমার মনে আছে যে আমি যখন এসএসসি শেষ করি তখন আমি মডেল ফটোশ্যুট করাই, যেগুলো এখন দেখলে খুবই লজ্জা লাগে, যাই হোক। সো আই ওয়াজ ট্রাইং টু বি আ অ্যাক্টর অ্যাকচুয়ালি, অ্যান্ড বাট আমি যখন, এবং এত ডিরেক্টর থাকতে মোস্তফা সরফ আরকির সাথে কাজ করতে চাওয়ার পিছনের একটা কারণ ছিল, কারণ উনি ওনার অ্যাসিস্ট্যান্টদের দিয়ে তখন অ্যাক্টিং করাইতেন। সো আই ওয়াজ থট, ওকে ফাইন, ওনার পাশাপাশি থাকলে উনি হয়তো আমাকে একটা সুযোগ দিবে, তারপর আমি বড় অ্যাক্টর হয়ে যাব। বাট যেটা হয় যে ওনার আশেপাশে থাকতে থাকতে আমার কাছে মনে হয়েছে যে মেকিং ইজ ডিফারেন্ট, লাইক ইউ নো, লাইক সৃষ্টির একটা আলাদা মজা আছে, অ্যাক্টিংও ডেফিনেটলি মজা আছে। বাট ধরেন অ্যাজ এ ডিরেক্টর, ধরেন এই যে আমার একটা সিনেমা নিয়ে কথা বলছি, এটা কিন্তু এখন পৃথিবীতে এক্সিস্ট করে না, এটা নাই। সো এটা আমি বানাচ্ছি এবং আমি বানানোর পরে ওইটার মধ্যে কী মিউজিক হবে, কী কালার হবে, কি বলবে, এইটা আমি ডিসাইড করছি, এটা এখন থেকেই বোধহয় মাথায় চলছে। হ্যাঁ, ডেফিনেটলি। তো এই যে একটা সৃষ্টি, এই সৃষ্টির যেই মজাটা, আমার কাছে মনে হয় ওই মজাটার কারণে আমি হয়তো অ্যাক্টিংয়ের যেই আগ্রহটা ওটা হারাই ফেলছি। এখন তো চাইলেই হয়তো মানে নিজের অ্যাটলিস্ট নিজের সিনেমায় বা নাটকে কাজ করতে পারি, বাট এখন আর ওই ইচ্ছাটা। কখনো যদি কোনো গুণী নির্মাতা বলে যে হিমেল আশরাফকে আমি নায়ক হিসেবে চাই, তখন কি হিমেল আশরাফ? না, আই ডোন্ট থিংক সো। আমি ক্যামেরার সামনে খুবই বাজে, আমার মনে এত কোনো দর্শক বুঝে ফেলছে আর কি। আমরা সুন্দর আলাপচারিতে আছি, এবার একটু জানতে চাই, যখন একটা নাটক বা সিনেমা নিয়ে কাজ করছেন সেই জায়গায় গল্পটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি যেটা বললেন, তো গল্প হিসেবে কোন গল্পগুলো আপনাকে বেশি টানে? রোম্যান্টিক ধাঁচের গল্প, থ্রিলার, সাইকো থ্রিলার, গল্পগুলো কীভাবে বাছাই করেন? যখন আমি পড়ি তখন আমি একজন পাঠক, ওইটা এক জিনিস, ওইটা আমার কি ব্যক্তিগত চয়েস, ওইটা আমি প্রেফার করি।
কিন্তু যখন আমি একটা সিনেমা বানাই বা একটা নাটক বানাই তখন আমি ঠিক করি যে এটা টার্গেট অডিয়েন্স কারা। বাংলাদেশের এক একটা টিভি চ্যানেলের এক এক ধরনের অডিয়েন্স, সিনেমায় এক একটা অভিনেতা অভিনেত্রীর এক এক ধরনের টার্গেট অডিয়েন্স থাকে। সো আমি যখন একটা প্রজেক্ট ঠিক করি এবং আমি প্রথম ডিসাইড করি যে আমি আসলে কোন টার্গেট অডিয়েন্সের জন্য কাজটা করতে চাই, যেমন এই মুহূর্তে আমি করতে চাই হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে মধ্যবিত্ত বাঙালি, স্টুডেন্ট, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। সো এই টার্গেট অডিয়েন্সের জন্য আমি বিশ্বাস করি যে আমাদের আশেপাশের যে গল্পগুলো, ধরেন প্রেমিক প্রেমিকার ছাড়াও অনেক, বাবার সাথে মায়ের সম্পর্ক, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক, এই আত্মকেন্দ্রিক যে জটিলতা, মানুষের মানুষের যে জটিলতা, আমার কাছে মনে হচ্ছে মধ্যবিত্তরা এটা অনেক বেশি পছন্দ করে দেখতে স্ক্রিনে। প্রত্যেকটা মানুষের টেস্ট আলাদা, আপনার যেই আপনি হয়তো ঝাল পছন্দ করেন, আমি হয়তো মিষ্টি পছন্দ করি। সো যেই গল্পটা হয়তো আমার কাছে মনে হচ্ছে এটা এটা খুবই ট্র্যাজেডিক গল্প, ওয়াও, সেটা আপনার কাছে হয়তো মনে হচ্ছে যে না দূর এটা ফালতু গল্প। সো আমি আসলে কোনো গল্পকেই সস্তা বা কোনো গল্পকেই খুব থাকে না, খুব প্রতিভাবান কোনো লেখককে আমি ফেলতে চাই না, বিকজ অফ একজন যিনি রিক্সা চালান ওর হয়তো যেই গল্পটা পছন্দ হবে, যিনি হয়তো বা একটা কর্পোরেশনে জব করেন ওর হয়তো ওই গল্পটা পছন্দ হবে না। এখন ইটস অল অ্যাবাউট ইউর টার্গেট পিপল, আপনি আসলে কাকে গল্পটা বলতে চান। এখন আপনি ধরেন আমার টার্গেট পিপল যদি হয় যে আমি যারা দিনমজুর, মানে ওনাদের তো বিনোদন দরকার, রাইট? আমি ধরেন আমার যদি টার্গেট পিপল হয় যে না আমি আমার যারা দিনমজুর যারা কাজ করছেন যারা দিন আনে দিন খান কথার কথা, আমি ওদের জন্য একটা গল্প বলবো। সেটা বানানোর পরে যদি আমি দেখাতে যাই যারা ধরেন একটা কর্পোরেট জব করতেছে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতেছে, তাহলে কিন্তু এটা হলো না। সত্যিকার অর্থে আসলে কোনো গল্পকে ফেলে দেবার উপায় নেই, কারণ প্রত্যেকটা গল্প মানুষের জীবন ঘনিষ্ঠ। এক্স্যাক্টলি, বাট খারাপ গল্প বলবো না, আমি বলতে চাই আমার কাছে ভালো লাগে নাই। এমনও হয় যে একজন নির্মাতা তার কোনো স্ক্রিপ্ট নেই, শুটিং স্পটে গিয়ে তিনি স্ক্রিপ্ট লিখছেন বা ব্রিফ দিচ্ছেন, সেটা থেকে অভিনেতা বা অভিনেত্রীরা ডায়লগ বলে দিচ্ছেন। এখন দেখেন কোনো ডিরেক্টর যদি স্ক্রিপ্ট না থাকে সেটাকে আমি কোনোভাবেই নেগেটিভভাবে দেখতে চাই না, যদি উনি স্ক্রিপ্ট ছাড়া একটা ভালো প্রজেক্ট বের করতে পারেন। এমন হতে পারে যে সে আমার থেকে অনেক মেধাবী, তার স্ক্রিপ্ট লাগে না, তার মাথা সব কিছু আছে, বাট সে যদি আউটপুটটা ভালো না দেন তখন আমি তাকে বলতে পারি যে এই প্রসেসটা সুন্দর না। স্ক্রিপ্ট থাকা কি না থাকাটা হচ্ছে আমার কাছে বড় ব্যাপার হচ্ছে, উনি যখন একটা পুরো প্রজেক্টটা যখন ডান করেন আমি যখন যেটা দেখবো ওটা আমার ভালো লাগলো কি লাগলো না। আপনি যখন স্ক্রিনে একটা নাটক দেখেন আপনি কিন্তু জানেন না ওখানে স্ক্রিপ্ট লেখা ছিল কি লেখা ছিল না বা কে লিখেছে, এটা আপনার দেখার বিষয় না যে দর্শক। সো ওই জায়গাটার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি আলটিমেটলি কী আউটপুট দিচ্ছেন। এখন কেউ হয়তো বা থাকে না, দেখবেন কোন স্টুডেন্ট আছে সারা বছর পরে কিন্তু পরীক্ষার সময় মনে থাকে না, কেউ আছে শুধু পরীক্ষার আগের দিন পরে ওই ফার্স্ট হয়। সো কীভাবে আপনি করলেন সেটার চেয়ে বড় বিষয় হচ্ছে আপনি কী করলেন, সেটা জরুরি, ফলাফলটাই আসলে জরুরি, এবং ভালো কাজটাকে নিয়ে আসতে হবে, এটাই মূল প্রত্যাশার জায়গা। যে কোনো কাজের জন্য আপনাকে সময় দিতে হবে। এখন যদি আপনাকে সময় ধরেন কি হয় যে একটা গল্প আমি আমার সিনেমাটার গল্প আমি লেখা শুরু করছি 2020 সালে, এইটা 2021 প্রায় শেষ। এখন আমাকে যদি বাংলাদেশে এই গল্প লিখে আমার ঘর ভাড়া দিতে হইতো, আমার কফি বিল দিতে হইতো, আমাকে খেতে হতো, তাহলে কি আমি 2 বছর নিয়ে এই গল্পটা লিখতে পারতাম? পারতাম না। আমাকে তখন তাড়াহুড়া করে এর মধ্যে 20টা গল্প লিখতে হইতো। এখন 20টা গল্পের যে আউটপুট হবে আর একটা গল্পের আউটপুট ডেফিনেটলি ভালো হবে। সো এখানে বাজেটেরও কিন্তু বিষয় আছে, যে একটা রাইটার যেই টাকাটা পাচ্ছে সেই টাকা দিয়ে তো উনি ওনার জীবনযাপন করতে পারছেন না। সো তাকে যেটা করতে হচ্ছে তাকে অনেক নাটক লিখতে হচ্ছে বা অনেক গল্প লিখতে হচ্ছে, তাতে মান রাখাটা সম্ভব হচ্ছে না। একই গল্প ঘুরে ফিরে বারবার আসতেছে যেটার মধ্যে কোনো গল্পই নাই, শুধু ধরেন ডায়লগ আসতেছে। সো এইটা আসলে খুব মানে জটিল একটা জায়গায়, বাজেট নাই বলে ভালো কাজ হচ্ছে না, ভালো কাজ হচ্ছে না বলে বাজেট নাই, চক্র, এটা একটা চক্র বলা যেতে পারে। সো এইখান থেকে আমরা আস্তে আস্তে বের হব ইনশাআল্লাহ। পরিচালকের জন্য তার একাডেমিক লাইফে বা ফিল্ম নিয়ে পড়াশোনার জায়গাটা, প্রাতিষ্ঠানিক শিক্ষার জায়গাটা কি খুব বেশি জরুরি, যেহেতু আপনি পড়াশোনা করছেন এবং নির্মাতাও আপনি একজন? প্রাতিষ্ঠানিক পড়াশোনাটা আপনাকে অ্যাড করবে, পে করবে, বাট আপনাকে ফিল্মমেকার হইতে হলে আপনার সেন্সটা অন্যরকম থাকতে হবে, আপনাকে পড়াশোনা করতে হবে, আপনাকে মানুষের অবজারভেশন আপনাকে অনেক
স্ট্রং থাকতে হবে। কারণ দেখেন আমার একটা সিনেমার মধ্যে একটা পাইলট ক্যারেক্টারও থাকে, ধরেন একটা রিক্সাওয়ালা ক্যারেক্টারও থাকে। সো আমাকে জানতে হচ্ছে একটা পাইলট কী পোশাক পরে, ঘুমানোর সময় কী পোশাক পরে, ওনার বাসায় বিছানার চাদরটা কীরকম থাকে। আবার পাশাপাশি আমার এটাও জানতে হচ্ছে যে একটা রিক্সাওয়ালার বাসায় কোন কোন পাত্রে রান্না করা হয়। সো আমাকে আসলে সব কিছু জানতে হচ্ছে। কিন্তু নির্মাণের জন্য গ্রামাটিক্যালি খুব বেশি ইম্পর্টেন্ট, কিন্তু গল্প বলা, গল্প বোঝা এবং ডিরেক্টর হওয়ার জন্য ওইটার চেয়ে আমি বলবো সবচেয়ে বেশি জরুরি আপনার অবজারভেশন পাওয়ার। শুভকামনা রইল আপনার জন্য এবং মানসম্মত এবং প্রত্যাশিত দর্শকরা যা প্রত্যাশা করছেন সে প্রত্যাশা আপনি পূরণ করবেন, সেটি আমাদেরও প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ বাংলাভিশনের সকল দর্শককে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4, আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@bangladeshvision.tv। বর্ণবাদ বিরোধী বিশ্ব নেতা নেলসন ম্যান্ডেলার একটি উক্তি দিয়ে শেষ করব আজ। তিনি বলেছেন, যারা স্বদেশের স্বাধীনতার বিরোধিতা করে তারা কোনো কালেই দেশপ্রেমিক হতে পারে না, তারা দেশদ্রোহী। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।